আসছে বৈশাখী অমাবস্যা, পুণ্য অর্জনের জন্য অবশ্যই পিঁপড়েদের কিছু খেতে দিন। এই খাবারগুলো আপনাদের যদি কাল সর্প দোষ থাকে তা কেটে যাবে, এছাড়াও আপনাদের কোনো রকমের দোষ থাকলে, গ্রহ দোষ থাকলে তা কাটবে অবশ্যই। বৈশাখী অমাবস্যাতে এই ছোট্ট টোটকাতে আপনাদের দারিদ্রতা দুঃখ কষ্ট সমস্ত কিছুই মিলবে। অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের। এই তিথিতে পুণ্যতিথিতে স্নান করে পূর্বজনদের পিণ্ডদান তর্পণ করা হয়। দরিদ্রদের অন্ন বস্ত্র দানে পুণ্য অর্জন হয় এ কথা আমরা বহুকাল থেকেই জেনে আসছি। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে শেয়ার করবেন, যে তারাও যেন এই বৈশাখী অমাবস্যাতে ছোট্ট টোটকার মাধ্যমে তাদের জীবনের সমস্ত দারিদ্রতা দুঃখ কষ্ট দূর করতে পারে। সনাতনী বিশ্বাস মতে পূর্ণিমার মতো অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 7ই মে মঙ্গলবার বৈশাখ মাসের অমাবস্যা তিথি পালিত হচ্ছে। অমাবস্যা তিথি শুরু হবে 7ই মে মঙ্গলবার সকাল 11:40। বৈশাখ মাসের এই অমাবস্যা থাকবে পরদিন বা 8ই মে সকাল 8:51 পর্যন্ত। অমাবস্যা তিথিতে স্মরণ করা হয় পূর্বপুরুষদের। এই তিথিতে পুণ্য নদীতে যদি স্নান করা হয়, তবে পূর্বজনদের পিণ্ডদান করা হয়, তর্পণ করা হয় এবং দরিদ্রদের অন্ন বস্ত্র দান করা হয়, এর মতো পুণ্য কাজ আর হয় না। একথা আমাদের সকলেই জানা এবং এ যুগ যুগ ধরে হয়ে আসছে, তাই বন্ধুরা অবশ্যই এই ছোট্ট কাজটি আপনারা করে ফেলবেন। জন্মকুণ্ডলিতে যদি আপনাদের কালসর্প দোষ থাকে, তবে অমাবস্যাতে পূর্ণ নদীতে স্নান করুন, তারপর যে কোনো সাদা রঙের ফুল নিন এবং নদীর জলে ভাসিয়ে দিন। আটা জাতীয় কোনো খাবার পিঁপড়েদের খেতে দিন, রুটি পরোটা যা হোক কিছু, তাহলে দেখবেন অমাবস্যায় সমস্ত পুণ্য আপনারা অর্জন করতে পেরেছেন। বৈশাখী অমাবস্যায় নতুন বস্ত্র ঝাঁটার মতো জিনিস কিনবেন না, কারোর সঙ্গে ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়বেন না। অবশ্যই নতুন বন্ধুরা অমাবস্যার দিন কোনো রকম নতুন কোনো জিনিস আপনার গৃহে নিয়ে আসবেন না। অমাবস্যা তিথিতে সপাক আহার গ্রহণ করুন। এই দিনে অন্য কারোর বাড়িতে যেন আহার একদমই গ্রহণ করবেন না, তাহলে কিন্তু নিজের জীবনের ক্ষতি হতে পারে।